অ্যান্থনি অ্যানারিনো তার ফেমাস অনলি সেলস গাইড ইউ লিভার নিড বইটিতে বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি নিয়ে ফুটিয়ে তুলেছেন যে এনি সেলস রিলেশনশিপের জন্য ট্রাস্ট বিল্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাকে উনি কর্নার স্টোন ফাউন্ডেশন হিসেবে আখ্যায়িত করেছেন এবং এটা নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে অ্যাকচুয়ালি সেলস শুড নট বি আ মেয়ার সেলিং ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি ইস্টাবলিশমেন্ট শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ এনি সেলসম্যান যখন এই ট্রাস্টটা তৈরি হয়ে যাবে সেলস আপনা আপনি হয়ে যায় সো ট্রাস্ট বিল্ডিং এর ক্ষেত্রে উনি বলেছেন যখন আমরা কমিউনিকেশনটা করব আমাদের ক্লায়েন্টস এর সাথে যখনই করব ট্রান্সপারেন্সি নিয়ে কমিউনিকেট করব। আমি যখন কোনো কমিটমেন্ট দেবো সেটা ফুলফিল করব। এমনভাবে নিজেকে তৈরি করব রিসোর্স হিসেবে প্রেজেন্ট করব ফর এক্সাম্পল আমি যদি ফাইনান্সিয়াল প্রোডাক্ট সেলস করতে যাই সো আমি তার ফাইনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে গাইড করব কোন জায়গায় তার প্রফিটটা বেশি আমি যদি ইন্স্যুরেন্স সেলস প্রোডাক্ট তার কাছে সেলস করতে যাই তাহলে আমি এমনভাবে উপস্থাপন করব শুধুমাত্র আমার প্রোডাক্ট সেলস না আজীবন তার ইন্স্যুরেন্সের গাইড হিসেবে অ্যাডভাইজার হিসেবে ফাইনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে আমি তার কাছাকাছি বন্ধু হিসেবে আছে এইভাবে নিজেকে প্রেজেন্ট করব শুধু প্রোডাক্ট সেলিং না বলছে ওই পার্টিকুলার টপিক যে প্রোডাক্ট আর সার্ভিসটা আপনি সেল করছেন সেই প্রোডাক্ট আর সার্ভিসটার উপরে এমন ভাবে পড়াশোনা করেন যেন ইউ আর রিসোর্সফুল ইউ আর মাস্টার অন দ্যাট পার্টিকুলার টপিক যেন আপনার ক্লায়েন্ট আপনার উপরে ট্রাস্ট করে যখন